মিস্টার দেবদাস বাবু আমার পিস পিস ঘুরঘুর করাকে বাদ দিবেন না? এটাকে ঘুরঘুর করা বলে না, এটাকে বলে ভালোবাসা। এই যে মিস্টার নূর মোহাম্মদ, আমার নাম নূর মোহাম্মদ। নূর সাহেব, আমার বান্ধবী কিন্তু হিন্দু, আর আপনি তো ভালোভাবেই জানেন আমাদের এই সমাজে হিন্দু মুসলিমের ভালোবাসা কখনো মেনে নেয় না। তাই বলি কি, ছেঁকা খাওয়ার আগে আপনি পথ ছাড়েন। বান্ধবী, আপনি যেটা ভেবেছেন সেটা আমিও জানি। আমি এই সমাজ, জাত, ধর্ম এসব মানি, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন এই সব কিছুর পরে আমরা মানুষ, আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি আপনার বান্ধবীকে ভালোবাসি, আপনার বান্ধবীর জন্য আমি মরতেও পারি। আপনার বান্ধবীর নাম কি? আমার বান্ধবীর নাম সীতারায়। শোনো সীতারায়, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কালকে যদি তুমি না আসো তাহলে ভেবে নিব আমার ভালোবাসা ভুল ছিল। পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, আর যদি তুমি আসো তাহলে ভাববো যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি যদি আর কখনো এই রাস্তায় না আসি? সেটা কালই দেখা যাবে। দেখো, তোমার আমার সম্পর্কে এই সমাজ মেনে নিবে না, আমাদের পরিবার মেনে নিবে না। যখন এই সম্পর্কে কেউ খুশি না, তখন এই সম্পর্কে আগানো ঠিক হবে না। আচ্ছা, তুমি কি খুশি? আমার খুশিতে কারো কিছু যায় আসে না। আমি আমার একার খুশিতে খুশি না। আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আশা করি আজ থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। সীতা, তুমি হিন্দু আমি মুসলিম, এটাই কি আমার অপরাধ? তাহলে এই সমাজে কি সব? কেন তাহলে আমাকে ভালোবেসেছিলে? কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? এ সবই কি মিথ্যা ছিল? সবই কি নাটক ছিল তাহলে? হ্যাঁ, সব মিথ্যা ছিল, সব সাজানো নাটক ছিল। এখন তুমি তোমার যা খুশি মনে করতে পারো, চাইলে আমাকে ঘৃণা করতে পারো, আবার চাইলে আমাকে ভুলেও যেতে পারো। সীতা, সীতা, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সীতা। আমি তোমাকে অনেক ভালোবাসি সীতা, ফিরে এসো সীতা, প্লিজ একবার ফিরে এসো সীতা। সমস্যা আপনার? বেশ কিছুদিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন, কারণটা কি বলুন তো। মানে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে আপনি কি আমাকে চিনেন, জানেন? ভালোবাসার জন্য চেনা জানার কি দরকার? দুইটা মনেরই তো দরকার, তাই না? এখনকার ভালোবাসা কিসের জন্য সেটা আমি ভালো করে জানি, মানুষকে দেখানোর জন্য আর মিথ্যা বলে পটানোর জন্য। আমার ভালোবাসা দেখানোর জন্য না, পটানোর জন্যও না। আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য এখানে অপেক্ষা করতে পারি সারা জীবন। ও, তাই বুঝি মনে হচ্ছে 2022 সালের দেবদাস। তারপর ফ্লাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? ঠিক বলছিস।
মিস্টার দেবদাস বাবু আমার পিস্তিস ঘুরঘুর করাকে বাদ দিবেন না? এটাকে ঘুরঘুর করা বলে না, এটাকে বলে ভালোবাসা। এই যে মিস্টার নূর মোহাম্মদ, আমার নাম নূর মোহাম্মদ। নূর সাহেব, আমার বান্ধবী কিন্তু হিন্দু, আর আপনি তো ভালোভাবেই জানেন আমাদের এই সমাজে হিন্দু মুসলিমের ভালোবাসা কখনো মেনে নেয় না। তাই বলে কি ছেঁকা খাওয়ার আগে আপনি পথ ছাড়েন? বান্ধবী, আপনি যেটা ভেবেছেন সেটা আমিও জানি। আমি এই সমাজ, জাত, ধর্ম এসব মানি, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন এই সব কিছুর পরে আমরা মানুষ, আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি আপনার বান্ধবীকে ভালোবাসি, আপনার বান্ধবীর জন্য আমি মরতেও পারি। আপনার বান্ধবীর নাম কি? আমার বান্ধবীর নাম সীতারায়। শোনো সীতারায়, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কালকে যদি তুমি না আসো তাহলে ভেবে নিব আমার ভালোবাসা ভুল ছিল। পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, আর যদি তুমি আসো তাহলে ভাববো যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি যদি আর কখনো এই রাস্তায় না আসি? সেটা কালই দেখা যাবে। কি করছেন আপনি এটা? আপনি কি পাগল হয়ে গেছেন? আজকে যদি কোনো কারণে আমি না আসতাম? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি যদি আজ কোনো কারণে না আসতে তাহলে আমি দেয়ালের গায়ে মাথা ঢুকতে ঢুকতে মরে যেতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি এটা বোঝানোর জন্য। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এই সমাজ, তোমার আমার পরিবার কেউ মেনে নেবে না আমাদের সম্পর্ক। সীতা, সময় হলে সবাই মেনে নেবে, আর যদি কেউ মেনে না নেয় তাহলে আমরা দুজন মিলে নতুন পৃথিবী গড়ে তুলব। বাঁচতে হলে একসাথে বাঁচব, মরতে হলে একসাথে মরব, সেখানে তুমি আর আমিই থাকব। তোমাকে চাই। তুমি না বলেছিলে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো, কিভাবে তুমি সব ভুলে গেলে? আমি কিছুই ভুলিনি। তুমি এখান থেকে যাও, ভাইয়া দেখলে তোমাকে মেরে ফেলবে। মেরে ফেললে ফেলুক, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া যাবো না। যদি তুমি আমার সাথে না যাও আমি নিজেই তোমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো। চলো। তোদের প্রেমে শুরু তো আমি ছিলাম, আজ তোদের বিয়ে তো আমি ছিলাম, আর এই বাড়িটা আমি তোদেরকে দিলাম। আশেপাশে সব আমার আত্মীয় স্বজন আছে, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কল করবি। বান্ধবী, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি যেটা করেছো আমাদের জন্য সেটা আপন মানুষও করে না। থাক থাক, আর ধন্যবাদ দিতে হবে না। শোন, সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি করছোস, অনেক কষ্ট করছোস, এখন একটু রেস্ট নে। আর এদিকে দুলাভাইকে একটু বেশি বেশি করে আদর করিস। আমি গেলাম। কি বলে গেল তোমার বান্ধবী? কি কি রে, কি খবর, কোনো খোঁজ খবর পাইছস? না দাদা, ওদের কোনো খোঁজ খবর পাই নাই। ওদের কোনো খোঁজ খবর পাস নাই মানে? আরে বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, ট্রেন স্টেশন, অলি গলি যেখানে আছে যদি মারি নিচে যায় তাকে ওখান থেকে খুঁজে পাইছি আমি, না হলে থাপ হয়ে একটা নাক নক সাউডে এলাম। যা, কথাগুলি রে পাল্টাছি যদি মাটির নিচে যায় যদি পালায় থাকে ওইখান থেকে খুঁজে বার করে আনবে। টেনশন করুন না মানে?
তুমি এটা কি বলতেছো? টেনশন করুম না, আমাদের দাস বংশের নাক তো কাটায় দিছে ও। আর আর তুমি তুমি কি করলা তাহলে? এতক্ষণ ধরে কি করলা? খুঁজা তো আনতে পারলা না সিতারে। ওদের মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়ে একটা মুসলমান ছেলের সাথে সে পালায় গেল, আর তুমি তুমি ধৈর্য ধরে কিভাবে বসে রইলা? তোমার কত নাম ডাকে এলাকা তুমি জানো না? হ্যাঁ জানি, বলেই তো সব জায়গায় লুট পাঠাইছি, আর আমিও নিজেও পুষতেছি। শেষবারের মতো তোমারে বলে দিতেছি আমি, সিতারে যদি তুমি 48 ঘন্টার ভিতরে না আনো তাহলে মনে হয় আমারই মাঠে নামতে হইব। ঠিক আছে, আমার আগে দেখতে দে কোন জায়গায় যায় পড়ায় থাকবো। কত বড় শহর, কত বড় কলিজা আমার বোনের লইয়া পড়ায় যায়। দাদা চুপ, তোর এই মুখে আমাকে আর দাদা রাখবি না। এই সাইজ কর রে, না রে ওকে মেরো না, ওই ভালো করে মার। জীবনে যেন আর কোনোদিন আমার বোনের দিকে খেয়াল, কোনো দিকে যেন আর। এই তুই জানোস না তেলে আর জলে যেরকম মিশে না তেমনি হিন্দু এবং মুসলমানের কোনো প্রেম হয় না। এই শুয়োর বাচ্চা, তুই কে আমার বোন লিয়া পালালি? কে আমার মান সম্মান ভুলা করে দিলি বল? দাদা আমার কথাটা একটু শুনেন। চুপ, আর একটা কথাও কবি না তুই। তুই যে অন্যায় করছ এটা মাইনে নেওয়ার মতো না। আর এই অর্জুনের আদালতে এটা শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। দাদা তুমি ওকে গুলি করলে আমি তোমাকে গুলি করে দেবো। তা তুই কোনোদিনও পারবি না, কেন জানিস? আমি তোর ভাই। তোমার কি হলো নূর? নূর নূর তাকাও, নূর এই তাকাও দেখো হসকি বনের দূরে লই আয়। নিয়ে তোরে আজকে বাড়িতে নিয়ে আর